আমার বন্ধুরা অনেক মিস করতেছি এই যে আমাদের বাংলাদেশে ফিরে গিয়ে খেলতে Hey guys, Assalamualaikum. আমরা আসে গেছি এয়ারপোর্ট এখন ওয়েট করতেছি মানে দরজার সামনে ভিতরে যাইব কি তোমার ফিলিংস কি প্রথমবার লিসবন এয়ারপোর্ট আসার পরে প্রথমবার যদি না এক্সাম দিন আছে ও সেকেন্ড বার ফিলিংস কি ফিলিং গুড হোক আমি অনেকবার এয়ারপোর্ট ছেড়ে যাওয়ার লোক মানে উনি অনেক সেলিব্রিটি আসতেছে ঠিক আছে ওনার জন্য আমরা ক্যামেরা নিয়ে বসে আছি আসো জলদি আসো বাবু চাল দরজা দিয়ে বাইরে হোক আমি রোজা লাগে তো রোজা না আমি অরিয়ান্তে ঠিক আছে তো বাস কত কামাই আমার অরিজিনাল বাস কত দাম এটা আর কি এখানে শপিং করা যায় শপিং মল আছে ভিতরে তো আপনারাও আসবেন ফাইনালি আমরা আমরা আসছি এখানে এখানে অনেক রোদ আজকে তো পুরা একদম চোখে ধরতেছে আর গ্লাস আনি নেই কারণে আর এখানে অনেক সুন্দর ভিউ আছে যদি যদি আপনারা চান তাহলে আসতে পারবেন আমার এরকম মুখে দিয়ে তুমি আমার চ্যানেল লাগে সে কিন্তু ভিডিও করতেছে আমার মুখে দিয়ে এটা ঠিক আছে এরকম ভিডিও করতেছে তো সবাই এখানে আসতে পারেন অনেক সুন্দর এটা অনেক জুস আর তার আগে আমি দুই তিনটা ক্লিপ দেখাইতেছি আপনাদেরকে কিসের ড্রোন ক্লিপ যেগুলো আমার না কিন্তু আরেকজন ইউটিউব থেকে নিব তার লিঙ্ক অবশ্যই দিয়ে দিব আপনারা দেখেন এনজয় কেউ কথা রাখেনি ভালোবাসেনি কেউ চুপি চুপি পায় কাছে আসেনি কেউ গধুলি বেলা দুহাত বাড়িয়ে খুব আদর মেখে আর ডাকেনি ঘর ছাড়া বাতাস তোমার ভাষাতে পালতোলা এই তো আসছি আমার বন্ধুর কাছে ঠিক আছে আমার বন্ধুরা অনেক মিস করতেছি তারে কি সে স্ট্রেচ হয়ে গেছে ঠিক আছে এরকম তো আপনারা আসেন আসে একসাথে ছবি তুলেন এমনি করে মেয়েরা দেখছি কিরম মুখ বানা বন্ধু
সে কিন্তু অনেক টায়ার্ড, সে বলতেছে বাসায় যাওয়ার জন্য, কিন্তু আমরা চলে যাই। কিন্তু এই জায়গাটা এত জুস দিয়ে আমরা যাওয়ার কোনো মন চাইছে না। এই জায়গায় আরেকটা বিষয়, আসার মানে আসলে এতটা রাগ উঠে, সবাই কিন্তু কাপড় ঘুরাইতেছে আর আমরা সিঙ্গেল পোলা পাইনি, শুধু ঘুরতেছে। এই দেখো তো সবাই কাপড়, মানে দেখবেন ছেলেরাই কাপড় এইখানের, মানে দুইজন ছেলেরাই কাপড় এইখানের, মানে দুইজন সমুদ্র না এত সুন্দর, আপনাদেরকে কি বলেন, আপনারা আসলে বুঝতে পারবেন, এখানে আসার চেষ্টা করবেন সবাই। আর ঘুরার বসেই তো সবাই কাপড় আসলে বেশি ভালো হয়, কেননা সবাই আমরা সিঙ্গেল পোলা পাইনি, এখানে কেউ দেখে না, সবাই জুড়া জুড়া হাঁটে। আজ নেওয়াজুল সিঙ্গুল না বলে, আজকে আমি সিঙ্গেল না বলে, আকাশের ঠিকানায় চিঠি লিখো। আজকে আমরা এখান থেকে চলে যাইতেছি, যাওয়ার মন চাইতেছে না, অনেক সুন্দর নীল সমুদ্র, মানে অনেক ভালো লাগে, তবু যাইতে হইতেছে, পরিস্থিতি শিকার। আমরা এই জায়গাটা অনেক সুন্দর, যদি আপনারা আসেন, আমি বারবার এইটাই বলতেছি, আসেন যদি তাহলে বুঝবেন মজাটা কি। আর আর কি, আজকের ব্লগ এই পর্যন্ত, দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর হচ্ছে আমার কাছে অনেকগুলো ফুটেজ আসছিল, যেগুলো রাখিন ওর ক্যামেরা দিয়ে নিয়ে গেছে, গোপুর আসছিল ওর কাছে, ওইগুলোতে নিয়েছিলাম, তো নিয়ে গেছিল, আর আনা হয় নাই, কল দিলে আর নেক্সট ব্লগে দেখতে পারবেন। আর নজরুল আসছিল, এখন নজরুলও লন্ডন চলে গেছে, আমি টু লেট এই ব্লগে শ্যুট করতে, লাস্টে এই চার দিন পরে আজকে আমি ব্লগে দাঁড়িয়ে দেখলে বুঝবেন উঠে গেছে, আজকে। তো আপনারা ব্লগ দেখার জন্য অনেক ধন্যবাদ আপনাদেরকে, আর হচ্ছে লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, আর সাথে থাকেন, ধন্যবাদ। আগামী দেখা হচ্ছে আগামী ব্লগে, আর যত সাপোর্ট করবেন ততই ভালো ব্লগ হবে। ধন্যবাদ সবাইকে। She said she know me, limousine riding, pull up in a Corvette, it's a perfect worth the dying. She said she love me, but I know the bitch. But there's a hole.